প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিটুজে টিভি যে যেখানে বসে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন, সকলে সুস্থ আছেন। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন সময় দেখতে পাই ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশের মানুষদের বিষয়ে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিকর ধরনের কথা বলে আসছেন, বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলে আসছেন। প্রিয় দর্শক, এবারও তার ব্যতিক্রম নয়। এবারও তিনি একটি বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের সীমান্তবর্তী যে এলাকাগুলো আছেন, সীমান্তে যে সকল মানুষজন বসবাস করেন সে সকল মানুষজন খেতে পায় না, তার জন্য ভারতের মধ্যে তারা অনুপ্রবেশ করেন। প্রিয় দর্শক, অমিত শাহের এই কথাটি কিন্তু নতুন নয়, এ ধরনের কথা এর আগেও অমিত শাহ অনেকবার বলেছেন। এবার যে কথাটি বলেছেন সেটি হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী যে এলাকাগুলো আছেন, সীমান্ত এলাকায় যে সকল মানুষজন বসবাস করেন তারা খেতে পায় না বলে ভারতের মধ্যে অনুপ্রবেশ করেন। এই কথার জবাবে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন সাহেব বলেছেন যে ভারতে তো এখনও 50% মানুষরা বাইরে বাথরুম করে, ভালো কোনো বাথরুমই নাই, কিন্তু বাংলাদেশের 90% মানুষের বাড়িতে পাকা বাথরুম ব্যবহার করে সবাই। এই কথার জবাবে পররাষ্ট্রমন্ত্রী এই কথাটি বলেছেন, সঠিক জবাব দিয়েছেন। আমরা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিনকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে ভারতের অমিত শাহের কথার পরিপ্রেক্ষিতে তিনি যে জবাবটি দিয়েছেন, পারফেক্ট একটি জবাব দিয়েছেন। আমাদের বাংলাদেশের মানুষ, আমরা খুবই খুশি। আমরা পররাষ্ট্রমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই কথার জবাবের জন্য। প্রিয় দর্শক, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এই জবাবটি দেওয়ার পরে ভারতের গণমাধ্যম বলছেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতকে নিয়ে, ভারতের অমিত শাহকে নিয়ে কটূক্তি করেছেন। এখানে কটূক্তির কী আছে রে ভাই, এখানে কটূক্তি কী আছে? মানে তাদের কথা হচ্ছে ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলতে পারবেন, ভারতের যারা মান্যগণ্য ব্যক্তি আছেন, যারা রাষ্ট্রপ্রধান আছেন, তারা বাংলাদেশকে নিয়ে কটূক্তি করতে পারবেন, কিন্তু বাংলাদেশের কোনো মান্যগণ্য ব্যক্তি, বাংলাদেশের কোনো রাষ্ট্রের প্রধান বা রাষ্ট্রীয় দলীয় যারা আছেন তারা কিছু বলতে গেলেই এটা কটূক্তি হয়ে যাবে। আপনারা কেন বলতে গেলেন যে বাংলাদেশের সীমান্তবর্তী যে সকল এলাকা আছেন সেখানকার মানুষজন না খেয়ে থাকে আপনাদের ভিতর কি চাইতে গিয়েছেন? আমরা বিভিন্ন সময় দেখতে পাই আপনারা যেহেতু বদনাম দিচ্ছেন যে বাংলাদেশের সীমান্ত এলাকায় যে সকল মানুষ আছেন তারা ভারতের মধ্যে অনুপ্রবেশ করেন, এটা তো কখনো ইম্পসিবল না। কারণ ভারতের যে সকল বিএসএফ আছে, সীমান্তরক্ষী যারা আছেন বিএসএফ ভারতের, তারা বাংলাদেশের মানুষদেরকে ওইদিকে ঢুকতে দেয় না, ঢুকলে তাদেরকে গুলি করে মেরে ফেলে। কিন্তু আমাদের কাছে অহরহ প্রমাণ আছে, অহরহ নিউজ আছে যে বিএসএফ তাদের এলাকার মানুষ, এই ভারতের মধ্যে যে সকল সীমান্তবর্তী যে সকল মানুষ আছেন তারা ভারতের বিএসএফের একটা কার্ড আছে, সেই কার্ডটি দেখায় তারা বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের সীমান্তে যে সকল তাদের জমি আছে বা যেটাই আছে, বাংলাদেশের বাজারঘাট আছে, সেখানে এসে করে কর্মে খেয়ে যাচ্ছে। এটা বাংলাদেশ কিছুই বলছে না, কারণ মানবতার খাতিরে তারা খেতে পাচ্ছে না। মানবতার খাতিরে যদি বাংলাদেশের মধ্যে এসে তারা একটু উপকৃত হয় হোক না, এই জন্য বাংলাদেশ প্রধানমন্ত্রী কিছুই বলে না, কিন্তু উল্টা অমিত শাহ বাংলাদেশের বিরুদ্ধে একটা বদনাম দিয়েছেন। তার কথার পরিপ্রেক্ষিতে ডক্টর এ কে আব্দুল মোমিন যে কথাটি বলেছেন সেটি আমি আবারও রিপিট করছি। ডক্টর এ কে আব্দুল মোমিন সাহেব বলেছেন যে ভারতের মানুষ এখনও 50% মানুষ ভালো বাথরুম ব্যবহার করতে পারে না, তাদের ঘরে ভালো বাথরুম নেই, কিন্তু বাংলাদেশের 90% মানুষের ঘরে ভালো বাথরুম আছে, তারা ভালো বাথরুম ব্যবহার করে। সঠিক জবাব দিয়েছে, একদম উচিত জবাব দিয়েছে। আমরা মনে এই প্রথম, আমার জীবনে এই প্রথম মনে দেখলাম যে এই বর্তমান সরকার, আমাদের দেশে বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বর্তমান সরকারের প্রতিনিধি হয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সঠিক জবাব দিয়েছেন। আমরা আবারও ধন্যবাদ জানাই আমাদের ডক্টর এ কে আব্দুল মোমিন সাহেবকে। প্রিয় দর্শক, আমরা আশা করব ভারত যেভাবে বাংলাদেশকে ছোট করছে, বাংলাদেশকে বিভিন্ন রকম কটূক্তির ধরনের কথাবার্তা বলছে, তার সঠিক জবাব এইভাবে এখন যেরকম সঠিক জবাব দিয়েছে ঠিক সেইভাবে প্রতিটা কথার যেন রিপিট জবাব দিয়ে দেয়, আমরা বাংলাদেশ সরকারের কাছে এটাই আশা করব। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলের সঙ্গে যারা নতুন যুক্ত হয়েছেন
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট জানার জন্য। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।